ফ্লোটিং উইন্ডো, অর্থাৎ আমরা যারা কম্পিউটার ব্যবহার করেছি বা কম্পিউটার ইউজ করি তারা প্রত্যেকে কিন্তু এই জিনিসটার সাথে পরিচিত। তো আমরা যারা কম্পিউটার স্ক্রিনে কোনো কিছু কাজ করি, সাপোজ আপনি গুগল ক্রোম ব্রাউজারটি খুলেছেন কোনো কিছু সার্চ করার জন্য, এরপরেও কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ড নামক অ্যাপ্লিকেশনটাও ওপেন করেছেন, আপনি একসাথে কিন্তু দুটি কাজ করছেন, অর্থাৎ ছোট ছোট উইন্ডো আকারে কিন্তু কম্পিউটার এখানে ওখানে চারিদিকে কিন্তু থাকে, আপনি একসাথে অনেকগুলি উইন্ডোর কাজ করতে পারবেন, এগুলিকে বলা হয় ফ্লোটিং উইন্ডো। ওপেন থাকে সেই অপশনটি আপনাদেরকে আজকে দেখাবো। তো এখন মূলত স্মার্টফোনে কিন্তু এই ফ্লোটিং উইন্ডো আপডেটটি আস্তে আস্তে নিয়ে আসছে। তো আমরা কমবেশি যারা স্মার্টফোন ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু আপনাদের ডিভাইসটিতে চেকিং করে দেখতে পারেন আপনাদের মোবাইলে এই ফিচারটা আছে কিনা। তো আমি এখন মূলত আপনাদেরকে যে মোবাইলে ডিফল্ট ক্যালকুলেটার অ্যাপ্লিকেশন থাকে সেই ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটি ফ্লোটিং উইন্ডো আকারে কিন্তু আমি স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আমি সৈয়দ ছোটু এবং আপনাদের চ্যানেল টেকনিক্যাল ছোটুজি ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ওকে, তো মোবাইলের মধ্যে চলে এলাম। তো আমরা এখন যে আপডেটটি নিয়ে কথা বলবো, আমাদের মোবাইলে কিন্তু ক্যালকুলেটার অ্যাপ্লিকেশন আছে। তো এই ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনে কিন্তু একটি আপডেট এসেছে, যে আপডেটটি হচ্ছে ফ্লোটিং উইন্ডো। আপনি যে কোনো জায়গাতে কিন্তু এই ক্যালকুলেটারটি ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলগুলো চেকিং করে দেখে নেবেন। তো আমি এখন বর্তমানে রিয়েলমি একটি মোবাইলে এটি করে দেখাবো। তো এমআই বা আরও অন্যান্য যে সমস্ত মোবাইলগুলো আমরা ব্যবহার করেন, অলরেডি কিন্তু এমআই এবং রিয়েলমি এই দুটো ডিভাইসে এই আপডেটটি আছে। আপনারা চাইলেও আপনাদের মোবাইলগুলিতে একটু চেকিং করে এই কাজটি করতে পারবেন। তো আমি এখন বর্তমানে ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। তো এই ক্যালকুলেটারের মধ্যে আসার পর আপনার সামনে একটি অপশন নজরে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার টাইপের একটা আইকন। এই আইকনের মধ্যে আপনাকে একবার ট্যাপ দিতে হবে। তো আমি আইকনটির মধ্যে ট্যাপ দিলাম, তারপর আমার সামনে একটি উইন্ডো ওপেন হলো, যেটাকে আমরা বলছি ভাসমান উইন্ডো, অর্থাৎ ফ্লোটিং উইন্ডো। তো দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে হোম স্ক্রিনে আছি, তাতেও কিন্তু আমার ক্যালকুলেটারটি ওপেন আছে। তাছাড়া আমি যদি এখন ইউটিউবের মধ্যে ওপেন করি তাহলেও কিন্তু আমার সামনে ফ্লোটিং উইন্ডোটি ওপেন হয়ে আছে। তো আমি এখান থেকে যা যা অ্যাপ্লিকেশন ওপেন করব সেখানে কিন্তু আমার এই ফ্লোটিং উইন্ডোটি ওপেন থাকবে। তো এই ফ্লোটিং উইন্ডোর মধ্যে কিছু সেটিং আছে, আপনাদেরকে সেগুলি পরিচয় করিয়ে দেবো। তো প্রথমে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন এখানে, তো প্রথমে যে অপশানটি আছে কোণেতে, এই অপশানের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে, অর্থাৎ ফুল স্ক্রিন হয়ে গেল। আমি যদি আবারও এখানে ক্লিক করি তাহলে কিন্তু আবারও কিন্তু সেরকম উইন্ডো হয়ে যাবে। তার পাশে যেটি আছে দেখতে পাচ্ছেন একটা আপডাউনের অপশন আছে, এটা ক্লিক করলাম, তারপর এখানে একটা লাইন দিয়েছে, এটিকে যদি কমান তাহলে কিন্তু জল ছাপ হবে, অর্থাৎ আবছা টাইপের হবে, আর যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে এটা কিন্তু গাঢ় কালার হয়ে যাবে। তারপর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানটিকে আপনি যদি টানাটানি করেন তাহলে এটাকে বড় হবে এবং ছোট করলে কিন্তু ছোট হবে, যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে করে থাকি। তাছাড়া ওপরের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্লোজ বাটন, এটাকে ক্লিক করলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পেলেন এই ছিল মূলত আজকের ছোট আপডেট। আপনারা চাইলে আপনাদের ফোনটি ক্যালকুলেটার ওপেন করে এই আপডেটটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বুঝিয়ে দেবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।